আমন্ত্রণ সন্ধ্যা 7টার নিউজে সাথে আছি আমি তাসলিমা তিথি। শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। সেতু নির্মাণে ভুল নকশা, ক্ষোভ প্রকাশ প্রধানমন্ত্রীর। কাস্টমসের গুদামে চুরি 55 কেজি সোনার মামলা যাচ্ছে ডিবিতে। পদ হারাচ্ছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ইমরান আহমেদ। রাজশাহীতে নির্ধারিত দামে মিলছে না গ্যাস সিলিন্ডার। ইউরোপে আশ্রয়ের আবেদন বাড়ছে, হু হু করে এগিয়ে বাংলাদেশিরা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। বুঝতে হবে এটা ইউনিক স্ট্রাকচারাল ডিজাইনের কসমিক ডোর। এর ওয়াল থিকনেস এবং রিব থিকনেস বেশি থাকায় টিকে 50 বছরেরও বেশি। কসমিক ডোর। এবারে চলে যাচ্ছি পুরো খবরে। সেতু নির্মাণে ভুল নকশার জন্য ক্ষোভ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির সভায় নড়াইল কালিয়া জেলা মহাসড়কের 21তম কিলোমিটারে কালিয়া নামক স্থানে নবগঙ্গা নদীর উপর কালিয়া সেতু নির্মাণ প্রকল্পটি অনুমোদনের সময় ক্ষোভ প্রকাশ করেন তিনি। মঙ্গলবার রাজধানী শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে একনেক সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে প্রধানমন্ত্রীর নির্দেশনা তুলে ধরে পরিকল্পনা মন্ত্রী বলেন, নড়াইলে সেতু নির্মাণে ভুল নকশার জন্য ক্ষোভ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভবিষ্যতে যে কোনো প্রকল্পের নকশা নির্ভুলভাবে তৈরির নির্দেশ দিয়েছেন উনি। এছাড়া জমি অধিগ্রহণের সময় জমির ছবি তুলে রাখার নির্দেশনা দিয়েছেন তিনি। ছবি তুলে রাখলে কেউ ভূমি অধিগ্রহণের খবরে স্থাপনা বানাতে পারবেন না। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কাস্টমস হাউসের গুদামের ভল্ট থেকে 55 কেজি সোনা চুরির মামলা ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের কাছে যাচ্ছে। মঙ্গলবার বিকেলে বিমানবন্দর থানা থেকে মামলাটি ডিবির উত্তরা বিভাগের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। বিষয়টি নিশ্চিত করেন ডিএমপির উত্তরা বিভাগের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার তৌহিদুল ইসলাম। বলেন, ডিএমপি কমিশনারের নির্দেশনায় মামলাটি ডিবিতে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। মামলার সর্বশেষ তদন্তের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এখন পর্যন্ত কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে, তবে কাউকে গ্রেফতার করা হয়নি। কুড়িগ্রামের রৌমারী উপজেলায় সীমান্তে অবৈধ পথে গরু পাচার করতে গিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর গুলিতে মানিক মিয়া নামের এক যুবক নিহত হন। এই ঘটনায় নিহতের বাবা মোহাম্মদ আব্দুল বাতেন বাদী হয়ে বিএসএফ এর বিরুদ্ধে হত্যা মামলা করেছেন। সোমবার তিনি রৌমারী থানায় এই মামলা করেন। এদিকে মানিকের মরদেহ ময়নাতদন্তের জন্য কুড়িগ্রাম মর্গে পাঠিয়েছে পুলিশ। মামলার এজাহার সূত্রে পুলিশ জানায়, শনিবার রাতে একদল গরু ব্যবসায়ী মোল্লারচর সীমানা পিলারের পাশ দিয়ে অবৈধভাবে কাটা তারের বেড়ার উপর দিয়ে ভারতীয় গরু পাচার করছিলেন। এ সময় টহলরত কুচনিমারা ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে পরপর 4 রাউন্ড গুলি ছোড়েন। এতে মানিক মিয়া গুলিবিদ্ধ হয়ে ভারতের অভ্যন্তরের মাটিতে লুটিয়ে পড়েন। ডক্টর ইউনুসের বিপক্ষে বিবৃতি দিতে অস্বীকৃতি জানিয়ে ডেপুটি অ্যাটর্নি জেনারেল ইমরান আহমেদ ভূঁইয়ার বক্তব্যের পেছনে কোনো উদ্দেশ্য আছে বলে জানিয়েছেন রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল এ এম আমিনউদ্দিন। মঙ্গলবার দুপুরে নিজ কার্যালয়ে তিনি একথা জানান। আমি কোনোদিনও কোনো আইন কর্মকর্তা বা কাউকে কোনোদিন কারো বলি না যে আপনি এটা কিছুই করবেন না করবেন। আমাদের অফিস থেকে আমার জানা মতে আমি একদম নিশ্চিত বলতে পারি কিন্তু কোনো স্টেটমেন্ট এখানে রেডি হয় না। কারণ আপনার কেন হবে স্টেটমেন্ট? আমি নিজে যেখানে প্রথম দিনই বলে দিয়েছি অ্যাটর্নি জেনারেল হিসেবে বলছি যে ওনারা যে স্টেটমেন্টটা দিয়েছেন সেই স্টেটমেন্টটা ওনারা সঠিক হয়নি, কারণ ওনারা তথ্যটা জানতেন না। আমাদের সর্বোচ্চ আদালত কর্তৃক 2 বার এখানে প্রত্যাখ্যান হয়েছে ওনাদের আবেদনটা, তারপর শুনানি হবে ওইখানে। বিচারিক যখন সর্বোচ্চ বিচারিক আদালত যখন এটা বলে এটা হবে, তখন কি প্রশাসনিকভাবে এটা কেউ প্রত্যাহার করতে পারে? ওনারা কিন্তু জানতেন না। আমি নিশ্চিতভাবে বলতে পারি যারা বিবৃতি দিন তারা এই ফ্যাক্টগুলো এই ঘটনাগুলো পুরো জানেন না। সেই কারণে আমি কিন্তু প্রথম দিন বলেছি। তো অ্যাটর্নি জেনারেল বলার পরে ডেপুটি অ্যাটর্নি জেনারেল এসে অ্যাটর্নি জেনারেলকে সাইন করার কোনো আর দরকার প্রয়োজন আছে? আপনি মনে করেন এটা কেউ কোনোদিন করবে? আমি তো নিজেই তো এই অফিসের পক্ষ থেকে আমি তো অ্যাটর্নি জেনারেল বলা মানে এই অফিস বলছে, আমি নিজে বলছি, ওনাকে তো আর বলতে বলা হয় নাই কেউ। এবং আমি নিশ্চিত করে বলতে পারি আমি কখনো বলি নাই আমার অফিস। ডক্টর মোহাম্মদ ইউনুসকে বিচারিক হয়রানি করা হচ্ছে মন্তব্য করে তার বিরুদ্ধে বিবৃতিতে সই না করে পথ হারাতে যাচ্ছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ইমরান আহমেদ ভূঁইয়া।
মঙ্গলবার আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সলিসিটর উইং এর সংশ্লিষ্ট সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। সংস্থার পক্ষ থেকে জানিয়েছে, ডেপুটি অ্যাটর্নি জেনারেল ইমরান আহমেদ ভূঁইয়াকে পদ থেকে বাদ দেওয়ার প্রক্রিয়া প্রস্তুত করা হয়েছে। তবে এই বিষয়ে সিদ্ধান্ত এবং পরবর্তী ব্যবস্থা নেবে মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। রাজশাহীতে সরকার নির্ধারিত দামে মিলছে না এলপি গ্যাস সিলিন্ডার। 12 কেজির সিলিন্ডারের নির্ধারিত দাম 1,284 টাকা হলেও তার চেয়ে সিলিন্ডার প্রতি 50 থেকে 100 টাকা বেশি দামে বিক্রি হচ্ছে গ্যাস। এলপি গ্যাস সিলিন্ডার প্রতি 144 টাকা বৃদ্ধি করে 1,284 টাকা দাম নির্ধারণ করে দেয় সরকার। কিন্তু মঙ্গলবার বাজার ঘুরে দেখা যায় এই দামে কোথাও মিলছে না গ্যাস। সাধারণ ক্রেতারা বলছেন, নিত্যপণ্যের যখন ঊর্ধ্বগতি সেই সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে গ্যাসের দাম, এ যেন সাধারণ মানুষের চিড়েচ্যাপ্টা দশা। তাই সরকারের নীতি নির্ধারকদের উচিত সাধারণ মানুষের আয়ের দিক বিবেচনা করে দ্রব্যমূল্য নির্ধারণ করা। এদিকে ব্যবসায়ীরা বলছেন, কোম্পানি থেকে বেশি দামে কেনার ফলে সরকার নির্ধারিত দামে বিক্রি করা সম্ভব হচ্ছে না। আমরা পাইকারি গ্যাস 12 কেজি এলপিজি গ্যাস বিক্রি করছি 1,350 টাকা। এই গ্যাসটা ধরেন পাড়া মহল্লায় যায় গ্যাসটা বিক্রি হয়েছে হলো 1,450-1,430, এইভাবে সবাই বিক্রি করছে। আমরা কোম্পানিতে ডিওই করছি 1,280 টাকা। আমার কাছে চালান আছে, আমরা যদি কিনাই বেশি থাকে আমি তাহলে এই সরকারি দামে কীভাবে বিক্রি করব। জানাবো আন্তর্জাতিক সংবাদ। গত বছরের তুলনায় চলতি বছরের প্রথম 6 মাসে ইউরোপীয় ইউনিয়নে অভিবাসন প্রত্যাশীদের আশ্রয় আবেদন বেড়েছে 28%। এক্ষেত্রে শীর্ষ আবেদনকারীদের মধ্যে 6 নম্বরে রয়েছেন বাংলাদেশিরা। মঙ্গলবার ইউরোপীয় কর্তৃপক্ষ প্রকাশিত পরিসংখ্যানে এসব তথ্য উঠে এসেছে। ইউরোপিয়ান ইউনিয়ন এজেন্সি ফর অ্যাসাইলাম জানিয়েছে, 2023 সালের জানুয়ারি থেকে জুন মাসের শেষ পর্যন্ত জোটের 27 সদস্য দেশ এবং সহযোগে সুইজারল্যান্ড ও নরওয়েতে আশ্রয়ের জন্য আবেদন জমা পড়েছে মোট 5,19,000। ইইউ জানিয়েছে, এবছর ইউরোপে আশ্রয়ের জন্য আবেদনকারীদের মধ্যে 1/4 সিরীয় এবং আফগান নাগরিক। এরপর রয়েছেন ভেনেজুয়েলা, তুরস্ক, কলম্বিয়া, বাংলাদেশ ও পাকিস্তানের নাগরিকরা। কৃষ্ণসাগর দিয়ে ইউক্রেনের শস্য রপ্তানি নির্বিঘ্ন করতে তথাকথিত শস্য চুক্তিতে আবারও ফিরতে রাজি রাশিয়া। তবে এর জন্য শর্ত বেঁধে দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি বলেছেন, রুশ পণ্য রপ্তানিতে পশ্চিমা বিধিনিষেধ প্রত্যাহার হলেই শস্য চুক্তিতে ফিরে আসবেন তারা। গত সোমবার তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে পুতিন বলেন, আমরা শস্য চুক্তি পুনরুজ্জীবিত করার সম্ভাবনা বিবেচনা করতে প্রস্তুত। রাশিয়ার কৃষিপণ্য রপ্তানির ওপর নিষেধাজ্ঞা তুলে নেওয়ার বিষয়ে সমঝোতাগুলো সম্পূর্ণরূপে বাস্তবায়িত হওয়ার সঙ্গে সঙ্গে আমরা সেটি করব। জানাবো খেলার খবর। বিশ্বকাপ বাছাই পর্বের জন্য ব্রাজিল দলে ডাক পেয়েছিলেন ম্যানু উইঙ্গার অ্যান্টনি, কিন্তু তার বিরুদ্ধে মামলা করেছেন সাবেক প্রেমিকা। যে মামলার তদন্ত শুরু হয়েছে এরই মধ্যে, এই কারণে ব্রাজিল ফুটবল কনফেডারেশন দল থেকে বাদ দিয়েছেন অ্যান্টনিকে। চলতি সেপ্টেম্বরে বলিভিয়া ও পেরুর বিপক্ষে বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচ খেলবে ব্রাজিল। এই 2 ম্যাচের স্কোয়াডেই অ্যান্টনিকে রেখেছিলেন কোচ ফার্নান্দো দিনেজ। এরই মধ্যে শুরু হয়েছে অ্যান্টনির বিপক্ষে তার প্রেমিকার করা অভিযোগের তদন্ত। সুতরাং বাদ পড়া অ্যান্টনির পরিবর্তে ব্রাজিল দলে নেওয়া হয়েছে আর্সেনাল ফরওয়ার্ড গ্যাব্রিয়েল হেসুসকে। ব্রাজিলের সংবাদ মাধ্যমের বরাত দিয়ে ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ান জানিয়েছে, গত জুন মাসেই অ্যান্টনির বিরুদ্ধে পুলিশের নির্যাতনের অভিযোগ এনেছেন তার সাবেক প্রেমিকা গ্যাব্রিয়েলা। এই অভিযোগের তদন্তে নেমেছে সাও পাওলো ও ম্যানচেস্টার পুলিশ। দর্শক, এই ছিল এখনকার মতো। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।